মালদহের ব্রিটিশ বিরোধী অহিংস অসহযোগ আন্দোলন ও সেই সময়ের জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা, যাকে নিয়ে সমকালে বাঁধা হয়েছিল গান, লেখা হয়েছে কবিতা সেই দেবেন্দ্রনাথ ঝাঁকে স্বাধীনতার 75 বছরে ভুলতে চলেছে মালদহ। মালদহ শহরের নেতাজি সুভাষ রোড, পুরাতন কংগ্রেস অফিস, রাজেন্দ্র ভবন ভেঙে ফেলার পাশাপাশি জেলার কংগ্রেসই সত্যাগ্রহ আন্দোলনের প্রথম দিকের ইতিহাসও আজ কার্যত অবলুপ্তির পথে। এই অফিসে দেবেন্দ্রনাথের একটি ধুলিমলিন ছবি শেষ দিন পর্যন্ত দেওয়ালে ঝুলত। দেবেন্দ্রনাথ ঝাকে আমরা বলতে পারি যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিনি মালদার ক্ষেত্রে একজন আনসাং হিরো। আনসাং হিরো বা অনালোচিত ব্যক্তিত্ব এই কারণে যে অহিংস অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলন, কংগ্রেসের আন্দোলন, পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক কেন্দ্রিক যে আন্দোলনটা বিস্তৃতি লাভ করেছিল মালদা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, তার একেবারে প্রধানতম পূর্বপুরুষ হচ্ছেন দেবেন্দ্রনাথ ঝা। আজকে আজাদী কি অমৃত মহোৎসব বা এই জাতীয় রাষ্ট্রীয় যে স্বাধীনতা উদযাপনের হিড়িক বা ভিড় বা উপলক্ষ, তার পাশাপাশি এই রকম ভুলে যাওয়া বিপ্লবীদেরও স্মরণ করার একটা উদ্যোগ অন্তত নেওয়া হোক এবং কোনো হয় বিস্মৃতির অন্ধকার থেকে তারা উদ্ভাসিত হয়ে উঠুন। দীর্ঘকায় বলিষ্ঠ অযত্ন ললিত দাড়িকোফের আড়ালে তীব্র উজ্জ্বল দুটি চোখ, এই ছিলেন দেবেন ঝাঁ। আর তার গলার আওয়াজ ছিল মেঘের মতো, হাতে বোনা মোটা খদ্দেরের ধুতি, শীতে তার সঙ্গে চাদর, এই ছিল তার রোজকার পোশাক। ঘণ্টার পর ঘণ্টা জনসভার বক্তৃতা বা পল্লিতে পল্লিতে ঘুরে কর্মী সভা, তার কণ্ঠ সবসময় ক্লান্তিহীন। অধ্যাপক ঋষি ঘোষের রিসার্চ পেপার মালদায় জাতীয় কংগ্রেস ও সত্যাগ্রহের ইতিবৃত্ত, তে সরোজিনী নাইডু ও নেতাজির সঙ্গে সংযোগ রক্ষাকারী মালদহের আন্দোলনের নেতা হিসাবে সতীশচন্দ্র আগরওয়াল, ভূপেন্দ্রনাথ ঝা, সূর্য বিহানী, কৃষ্ণজীবন স্যান্যাল বা কাজী আজহারউদ্দিনের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়েছে দেবেন ঝার নাম। তাঁদের মতে দেবেন ঝা খালি পায়ের খদ্দর পরা কংগ্রেসই হলেও তার আন্দোলনের ধরনটা ছিল কিছুটা আক্রমণাত্মক। বাবাদের মুখে, ঠাকুরদাদের মুখে ওনার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, পেপারেও পড়েছি। উনি একজন ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং মালদা জেলার একজন স্বনামধন্য খুব বড় মাপের কংগ্রেস লিডার ছিলেন। আমরা দাবি করছি তার তত্ত্ব সমৃদ্ধ এবং তার ইতিহাস সংরক্ষণের দাবি জানাচ্ছি। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী হিমাংশুভূষণ চক্রবর্তীর লেখা থেকে জানা যায় পুলিশের গুলিতে 6 থেকে 7 জন সত্যাগ্রাহী মারা যায়। 3 জন কনস্টেবল সরাসরি নিরস্ত্র জনতার উপর গুলি চালাতে অস্বীকার করে ঘটনাস্থলে পদত্যাগ করেন। সেদিন আদালত প্রাঙ্গণে তেরাঙ্গা উড়িয়েছিল দেবেন ঝার হাতেই। হিক্স কার্টনের বুটের লাঠি, বন্দুকের বাটের আঘাত বা লাঠির বাড়ি কোনোটাই তাকে টলাতে পারেনি। 1970 সালের বন্যায়, তখন তো ভয়ঙ্কর বন্যা হয়েছিল, যার জন্য ঠাকুরদার মানে দেবেন্দ্রনাথ ঝার স্মৃতিগুলো অনেক কিছুই হারিয়ে গেছে সেই সময়। আর মালদায় স্বাধীনতা আন্দোলনের মধ্যে উনি একজন ছিলেন একদম অগ্রদূত। নেতাজির সঙ্গে তার যোগাযোগ ছিল, অনেক কিছু ছিল, চিঠিপত্র, শোলমারি আশ্রম থেকে একটা চিঠি আসতো। এই স্বাধীনতা আন্দোলনে বিস্তৃত তাকে কেউ আর মনে রাখেনি। তো আমাদের একটা মনে হয়েছিল, আমার একটা বিষয়তে মনে হয়েছিল যে ওনার নামে যদি একটা মালদার রাস্তার নামকরণ বা কিছু হয় তাহলে লোকে একটু ভাববে, শুনবে। শহরের বুকে একটা রাস্তার নামকরণ বা একটি মূর্তি প্রতিষ্ঠা, এ নির্ভীক বিপ্লবীকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পারবে, এটুকুই আজ পারিবারিক প্রত্যাশা। মালদা থেকে হর্ষিত সিংহ, News 18 লোকাল।